ফের আবহাওয়ার ভোল বদল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ লাগাতার ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও 3 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এইমাত্র আবহাওয়ার বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কখন থেকে চলবে লাগাতার ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি আরও কতদিন চলবে, পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল পর্যন্ত মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। তবে 26 থেকে 29 আগস্ট পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত টানা 4 দিন আংশিক মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি হবে, সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও থাকছে। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে বিরাজ করছে, তার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে অবিরাম। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে শুধু 24 ঘন্টাই নয়, এই বৃষ্টিপাত চলবে আগামী 5 থেকে 6 দিন, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাংলায় বর্ষা বিদায়ের মুখে চলে এসেছে, শেষ বেলায় কিন্তু বেশ দাপট দেখাচ্ছে বর্ষা। ভাদ্রে এসে অঝোরে ঝরে চলেছে শ্রাবণধারা। কদিন আগেই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরে লাল সতর্কতা জারি ছিল উপকূলবর্তী অঞ্চলে, এবার মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, ওই মৌসুমী অক্ষরেখা এবার পুষিয়ে দেবে বৃষ্টির অভাব। তুমুল বৃষ্টির দুরন্ত স্পেলের সতর্কতা কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানতে পারা গিয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনার বিস্তৃত এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। চলতি সপ্তাহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা।